থেকে বাজারে এলাম একটু সকালবেলা, আজকে অনেক দেরি করে বেরিয়েছি, একটু মাছের বাজারটায় দাঁড়িয়ে আছি, আমার জন্য একটু মাছ নেব। ওদিকে ওই মাসির কাছে যাব, ওখানেও সবজি নেই বলে দিয়েছি, ওখান থেকে সবজিটা আর নেব। মাসির কাছে কিছু বাজার নিয়েছি, ফুলকপি নিলাম, শিম নিলাম, বেগুন নিয়েছি, আর বাঁধাকপি নেব দুটো কি তিন পিস, দু পিস কি তিন পিস নেব। একটু ব্যস্ত আছে ওই জন্য আমিও বসে আছি, বলছি না। মাছটা আমি আমার মাছটা নিয়ে নিয়েছি ও পাশ থেকে। বাঁধাকপিটা দেখছি, মেসোকে বলি বাঁধাকপি দিও তো, বাঁধাকপি ভালো দেবে। ওই 2.5 কেজি মতো দিলে হয়ে যাবে। বাঁধাকপিটা দিচ্ছে, দিয়ে দিক, দিলে বাড়ি যাবো। তিন পিস দিয়ে দাও বাঁধাকপি। তো বাজার থেকে তো আমি চলে এসেছি, এসে খুব খিদে পেয়ে গিয়েছিল, ওই জন্য টিফিনটা খাচ্ছিলাম। তো সকালে তো রান্না একটু আজকে দেরি করেই বসানো হয়েছে, আর মোটামুটি কেউ বেরোবে না, একজন দুজন ছাড়া আর বাইরে কেউ যাবে না, কলেজ তো আজকে সব ছুটি, আর ছেলেদের পরীক্ষাও চলছে। তো আগামীকাল থেকে আবার সকাল সকালই আরম্ভ হবে সব। তো এখানে মুসুর ডাল হয়ে গেছে টমেটো ধনে পাতা দিয়ে, এখানে সয়াবিনের তরকারিটা হচ্ছে। প্রায় কমপ্লিট হয়ে এসছে তরকারিটা, আর এখানে মুসুর ডাল ভেজানো আছে, মুসুর ডাল বেটে বড়া করা হবে পেঁয়াজ টিয়াজ দিয়ে সুন্দর করে, আর এই বেগুনগুলো কেটে নেওয়া হবে ভাজার জন্য, এটাই এবেলা। আর সন্ধ্যাবেলা তো চিকেন হবে, চিকেনও নিয়ে এসছি। আর আমার মাছের ঝোল করবে হালকা পাতলা করে একদম।
তরকারিটা হয়ে গিয়েছে, এখানে ভাত হয়ে গেছে, এক্ষুনি বন্ধ করে দেবে গ্যাস। সঙ্গে থাকবেন, পরে আবার দেখাবো, শেয়ার করবো আপনাদের সঙ্গে যা যা রান্না হবে। আর এই দুজনের জন্য এখানে একটু চা বসিয়েছে, এই টিফিন খেয়েছি দুজনেই, খেয়ে একটু চা খাবো, খেয়ে একটু আমি গাছের পরিচর্যা করতে যাব। সঙ্গে থাকুন। তো সন্ধ্যাবেলা রান্নাটা আমি আরম্ভ করলাম আজকে, রান্না করতে ইচ্ছা হলো আজকে, যার জন্য চিকেনটা আমি বানাবো ঠিক করেছি। আমি কড়ায় তেল দিয়ে, তেলটা গরম হলে তেজপাতা দিয়ে দিয়েছি, দু চামচ চিনি দিয়েছি, দিয়ে পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিই ভালো করে, পেঁয়াজটা কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম কড়ায়। তুমি আর পেঁয়াজটা ভাজা হোক, আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আদা রসুন দিয়েও একটু ভেজে নিয়েছি, নিয়ে এখন টমেটোগুলো দিয়েছি, টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাক, পেস্ট করে নেবো খন্তি দিয়ে। জলে ছিটিয়ে দেবো হালকা, একটু লবণও দিয়ে দেবো, তাহলে টমেটোগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। লবণটা দিয়ে দাও তো, লবণটা একটু দিয়ে দিতে বললাম মিসেসকে। হালকা একটু জলের ছিটে দিয়ে দাও, লবণটা দিয়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। বাকি মশলাগুলো পরে দেবো,
ভবন মশলাটা একেবারেই রেডি হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো কড়াই দেব, দিয়ে ভালো করে কষে নেব। মশলাটা একদম তৈরি, চিকেন টেকেনে রাখা আছে। এবার আমি কড়াই দেব চিকেনগুলো আস্তে আস্তে। চিকেনগুলো কড়াই দিচ্ছি, চিকেনগুলো কড়াই দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। ভালো করে ফুটে যাক, আমি এখন মাঝে মাঝে নেড়ে দেবো আর ঢাকা দিয়ে দিয়ে কষবো। সঙ্গে থাকুন, আছে বা কোনো গাছের পরামর্শ করবে, যাওয়াই হবে আর কি ব্যাপারটা। তো মোটামুটি মশলাই চিকেনটা কষা আমার হয়ে গেছে, আমি এবারে জলও দিয়ে দেব। আলুটা আগে থেকে ভেজে রেখেছি, আলুটা দেবো এবারে, দিয়ে আর একটু মশলা দিয়ে আর এই জল গরম বসিয়েছি এখানে, গরম জলটা দিয়ে দেব। তো আমি আলুগুলো দিয়ে দিলাম, লাগা দিয়ে রাখবো। তো আলুগুলো দিয়েছি, দিয়ে আর একবার নাড়াচাড়া করে জলটা দেব।
তো আমি মশলাটাও দিয়ে দিলাম। এবারে একটু মিসেসকে বললাম জলটা ঢেলে দিই। জলটা ঢেলে দিচ্ছে, আমি এবারে ঢাকা দিয়ে দেবো, ভালোভাবে বয়েল হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি, সঙ্গে থাকুন, পরে আবার দেখাচ্ছি যখন না বাবু। তো চিকেনটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা এবার বন্ধ করে দেওয়া হবে। তো লাস্টে একটু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দেওয়া হলো ওর ভেতরে, টেস্টটা একদম অন্যরকম হবে, সুন্দর। মিসেস ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছে, আরো বসে যাবে, কিন্তু জাস্ট একটুখানি দেওয়া উচিত মনে করছি। মোটামুটি আজকের রান্না কমপ্লিট হয়ে গেল, গ্যাসও বন্ধ করে দেওয়া হলো। এবার ছেলেদের জন্য মিসেস মাটিতে বাটিতে বাটিতে তুলবে। আর কিছু রুটি করবে অল্প, ওইটা হলে আজকে রান্না শেষ। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, আপনারা আমার সঙ্গে থাকুন আর ভিডিওগুলো অবশ্যই দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, আপনাদের একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও করার ক্ষেত্রে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্যে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে।